ব্রজরাজ কারফর্মা বাবুকে যিনি চেনেন না এ কাহিনী তার জন্য নয়, কারণ তিনি এ কাহিনী শুনে ঠিক বিশ্বাস করতে পারবেন না, অবিশ্বাসের হাসি হাসবেন, হয়তো প্রবল মূঢ়তাবশে ব্রজদার সঙ্গে তর্কই জুড়ে দেবেন, আর মুহূর্তে ব্রজদা সে স্থান ত্যাগ করবেন। আমরা হাড়ে হাড়ে টের পাবো, বিশ্বাসে মিলাই কৃষ্ণ, তর্কে বহুদূর। ব্রজদা একটা আফসোস প্রায়ই করেন, বাঙালির মানসিক হজম শক্তি আর আগের মতো নেই, কোনো কিছু প্রাণে ধরে বিশ্বাস করতে পারে না। আর যেদিন থেকে বাঙালির এই হজমের গোলমাল হয়েছে সেদিন থেকেই তার অধঃপতনের শুরু। আমি অবিশ্বাসী নই, তাই ব্রজদাকে পেয়েছি। আর যে কলকাতায় জীবন অনিত্য, যে কোনো মুহূর্তে যেখানে সরকারি বাসের চাকায়, হাসপাতালের চিকিৎসা বিভ্রাটে, পুলিশের গুলিতে অথবা পাবলিকের ইটে প্রাণটি যেতে পারে, সেখানে হঠকারী অবিশ্বাসের ফেরেবাজিতে পড়ে কোনো মূল্যেই ব্রজদাকে হারাতে পারি না। ব্রজদা যে সে লোক নন, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন ব্রজদার পরামর্শে, একথা কিন্তু অনেকেই জানে না। আপনি কি জানেন অন্নদাশঙ্কর রায়কে বাংলা শিখিয়েছে কে? দেশবন্ধুকে কলকাতার মেয়র, শ্রী নেহরুকে ভারতের প্রাইম মিনিস্টার, গান্ধীজিকে মহাত্ম করলেন কে? সত্যেন বোসকে আইনস্টাইনের সঙ্গে পরিচয় বা করিয়ে দিল কে? ব্রজরাজ কারফর্মা। বাঙালির ইতিহাস বাঙালি নিজেই জানে না, সত্য বাংলাদেশে চিরকালই উপেক্ষিত। বাঙালি ইতিহাসকে কোনোদিন মর্যাদা দিতে শেখেনি, তাই ব্রজদাকে বাঙালি চিনতে পারলো না। এতে ব্রজদার বিশেষ কিছু ক্ষতি হয়নি, যে ব্রজদা তিনি সেই ব্রজদাই আছেন, মাঝখান থেকে বাঙালির ইতিহাসটাই পঙ্গু হয়ে গেল। তাই এতকাল পরে বাংলাদেশকে অপূরণীয় এক ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য আমি ব্রজদার জীবনচরিত রচনা করতে এসেছি। শ্রীরামকৃষ্ণের যেমন শ্রীম, ডাক্তার জনসনের যেমন বসওয়েল, ব্রজদার তেমন আমি। তাই ব্রজদা যখন যা বলেছেন আমি সযত্নে টুকে রেখেছি। ব্রজদার মুখের বুলি, তাই নাম দিয়েছি ব্রজবুলি। একদিন কয়েকজন ছোকরা কবি তর্ক করছিল, তাদের এক দলের মতে বলাকা থেকেই রবীন্দ্র প্রতিভার ম্যাচুরিটি প্রকাশ পেতে থাকে। ব্রজদা সে কথা শুনে হাসলেন পরিতৃপ্তির হাসি, বললেন, ঠিক ধরেছে বুঝলি, পেটে এলেম আছে, বোঝা যাচ্ছে। ভাগ্যিস সেদিন কবিকে হাসের ওপর একটা কবিতা লিখতে পিড়াপিড়ি করেছিলাম। সুদূর অতীতের অন্ধকারে স্মৃতির সার্চ লাইট ফেলে ফেলে ব্রজদা কি যেন খুঁজলেন কিছুক্ষণ, তারপর যা খুঁজছিলেন তা যেন হঠাৎ পেয়েও গেলেন। ব্রজদা বললেন, বাপ, সে কি আজকের কথা? 1914, তখন বড়লাট সাঙ্গপাঙ্গ নিয়ে বড়দিনটা কলকাতায় কাটাতেন। বড়লাটের এডিগং তখন খাস বিলেত থেকে আসতো, ব্রিটিশ ফৌজের সেরা সেরা লোক আনা হতো বড়লাটের এডিগং করার জন্য, বুঝে নে ব্যাপারখানা। কর্নেল ক্লিম্যান্ট বলে তখন যাদ্রেল এক এডিগং ছিল বড়লাটের। ধরতে গেলে সেই কর্নেলই কবির বলাকা কবিতা লেখার মূল আধার। এসব হিস্ট্রি তো কেউ জানে না, শুধু ফ্যাট ফ্যাট করে। তা থাকবে, সে কথা আরেকদিন বলবো, আজ কর্নেল ক্লিম্যান্টের সঙ্গে আমার আলাপের কাহিনীটাই বলি। ব্রজদা বললেন, কর্নেল ক্লিম্যান্টের সঙ্গে ফোর্ট উইলিয়ামে একবার লড়তে গিয়েছিলাম। ওই এক লড়াইয়ের পরেই দুজনের মধ্যে হাতে দস্তানায় ভাব জমে গেল। বেটা বিলাতের চ্যাম্পিয়ন কুস্তিগির ছিল, 7 ফুট লম্বা, 4.5 মণ ওজন, বুকের ছাতি ছিল 56 ইঞ্চি, 6 ইঞ্চি ফুলাতে পারতো, সে আমলের গোড়া। তো তোরা একালের ছোকরা, আইডিয়া করতে পারবি না। রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটা পড়েছিস তো? ক্লিম্যান্টের কিছুটা আদল রবীন্দ্রনাথ গোড়া চরিত্রে ফোটাতে চেয়েছিলেন, সত্যি বলতে কি পারেননি। তা কর্নেল ক্লিম্যান্ট যদি হয় ক্যানাডিয়ান ইঞ্জিন, তবে গোড়া হচ্ছে হাওড়া আমতারেলের ওই ধুকুস ধুকুস চুনোপুটি ইঞ্জিন। এবারে আন্দাজ করে নে, সেই ঘটোৎকচের সঙ্গেও আমার কুস্তি লড়তে হয়েছে। ন্যাশনাল স্পিরিটটা তখন আমাদের মধ্যে এমনি তেজে ছিল বুঝলি, একই তোদের স্বাধীনতা আমলের নেতাগিরি করা। গোড়াদের সঙ্গে তখন কথায় কথায় টক্কর দেওয়া হতো, হলামই বা আমরা পরাধীন, আমাদের দেশটাই তোমরা না হয় দখল করেছো, কিন্তু বাঙালির তেজটা তো আর দমন করতে পারোনি। ব্রিটিশ তো ছাড়, কে এটে উঠতে পেরেছে বাঙালির সঙ্গে? দেখা দেখি নি হিস্ট্রিতে, আমাদের আমলে আমরা ছিলাম সেই তেজি হিস্ট্রির বাচ্চা। হ্যাঁ, যা বলছিলাম, ফোর্টে বড়দিনের সময় কুস্তি হতো, চ্যাম্পিয়নকে বড়লাট গিন্নি নিজের হাতে মেডেল পরিয়ে দিতেন, আর তার গালে এই মানে একটা কিস করতেন। ওটা হলো ওদের দেশের সিস্টেম, জাতীয় শুল্ক, অর্থাৎ কিনা যাকে তোরা ন্যাশনাল কাস্টমস বলিস, ও পিওর জিনিস, ওতে দোষ নেই বুঝলি। যা হোক, আমরা সেসব কুস্তি দেখতে যেতাম। সেবার হলো কি, অ্যাডিকম কর্নেল সাহেব নেমে পড়লো রিঙে, শূন্য ম্যামেচারও এবার কেন্দানি দেখাতে পারবে। আমার তো হাত নিষ্পিস করতে লাগলো, কিন্তু উপায় কি, কে আমাকে চেনে? তাই চুপ করে বসে থাকলো। কর্নেল সাহেব লড়লেন বটে, বাঘা বাঘা প্রফেশনালরাও পুরো রাউন্ড কেউ ওর সঙ্গে লড়তে পারলো না। কর্নেল সাহেব শেষ লোকটাকেও চিৎ করে উঠে দাঁড়ালো, চটাপট চটাপট হাতে, সে আর কান পাতা যা। বড়লাটের মুখ উজ্জ্বল হয়ে উঠল, ছোটলাট তো হুড়রে হুড়রে বলে লাফিয়েই চললেন, ভাইসরয় গিন্নি লাট গিন্নি তালি বাজালেন। তাইতেই কর্নেল বেটার মরণের পাখনা চাগিয়ে উঠল বোধ হয়, সে বেটা চ্যালেঞ্জ করে বসল, যদি কেউ লড়তে চাও এসো,
ইন্ডিয়ান কি ব্রিটিশ, যে ইচ্ছে আসতে পারো। আর কেউ যদি চ্যালেঞ্জের জবাব না দাও, কেউ ভয়ে লড়তে না আসো, তবে বুঝবো ইন্ডিয়ায় আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। তখন আমি ইন্ডিয়ান চ্যাম্পিয়ন বলে নিজেকে ডিক্লেয়ার করব। টাইটেল নেব রুস্তমি হিন্দ। সেটা 1914 এর যুগে, পুরো দমে ওয়ার চলছে, আমাদের বাঙালিদের পল্টনে নেয়নি। সেটা একটা ন্যাশনাল ইনসাল্ট তো, বুঝলি নে, গায়ের রক্ত টকবক করে ফুটছে। ডিসেম্বরের শীতেও গায়ে সেরে ফ্যাকটা খদ্দরের বেনিয়ান, মানে ইয়ং ব্লাড তো, তার উপর বেটা আবার মুখের উপর চ্যালেঞ্জ করলে এ কি সহ্য হয়। দাঁড়িয়ে বললাম, আই অ্যাকসেপ্ট। ঝোঁকের মাথায় বলে ফেলেই ভাবলাম, হেরে গেলেই কেলেঙ্কারি, ভারত মাতার মুখে চুনকালি পড়বে যে। যা হোক, গোপনে মনে মনে তিন তিনবার বন্দে মাতরম, ভারত মাতা কি জয় বলে উঠে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে সেই কর্নেলের চোখ টেরা হয়ে গেল। দেখলাম বড়লাট গিন্নিও আমার দিকে চেয়ে রয়েছে, আবার হাততালি পড়লো। সবাই ঠেলে ঠুলে আমাকে রিঙে তুলে দিল, সে এক দৃশ্য বটে। আমার মাথার উপর বেটা আরো 1.5 ফুট লম্বা। অন্য লোক হলে হয়তো নার্ভাস হয়ে পড়তো, অন্য সময় হলে আমিও যে কি করতুম বলতে পারিনি, কিন্তু তখন আমার হাতে ন্যাশনাল প্রেস্টিজ, সব সময় মনে হচ্ছে এই বুঝি সেটা পাংচার হয়ে যায়। বুঝতেই তো পারছিস, কিন্তু তোরা এখনকার জেনারেশন তো, তোদের সেরকম ফিলিংস নেই, হয়তো ঠিক মতো বুঝতে পারবি না। যাক, তেড়ে ফুড়ে তো উঠলাম, কিন্তু ড্রেস ড্রেস করতে হবে তো, কিছুই তো আনিনি। ড্রেসিং রুমে নিয়ে গেল, দেখি থরে থরে সব বিলিতি জাঙ্গিয়া টাঙানো রয়েছে। তা সাহেবদের জাঙ্গিয়া কি আমার লাগে? পেল্লাই পেল্লাই সব সাইজ, রিয়েল গোড়া তো দেখলি না জীবনে। তা যাক গে, এ এক আচ্ছা ফ্যাসাদে পড়লাম তো। এক একটা জাঙ্গিয়া পড়তে চাই আর সেটা আমার বুক অব্দি উঠে আসে। সাইজ মতো একটা জাঙ্গিয়ার অভাবে সেদিন জাতির মান প্রায় যেতে বসেছিল আর কি। ভাগ্যিস এদিক ওদিক চেয়ে এক ভোজপুরি দারোয়ানকে পেলাম, তার ল্যাঙ্গুয়েজটা চেয়ে নিয়ে ড্রেস করলাম। তারপর জয় মা কালী বলে রিঙে উঠে গেলাম। সমবেত দর্শকরা রুদ্ধশ্বাসে আমাদের ফাইট দেখতে লাগলো। আমি 6 রাউন্ড ফাইট দিলাম, কর্নেল বেটা আমার টিকিও ছুতে পারলো না। কর্নেল বেটা যত প্যাচে ঝাড়তে যায়, আমি ততই কাটান প্যাচে সরে পড়ি। সত্যি বলতে কি, এখনো পর্যন্ত আমি কুস্তির কোনো প্যাচই ছাড়িনি, সিরিফ চুকিং। তার উপর আমি ওর চাইতে বেটে ছিলাম বলে ইজিলি ওর পায়ের ফাঁক দিয়ে গলে বেরিয়ে যেতে পারছিলাম। 7 রাউন্ডের মাথায় একটা অসতর হয়েছে কি, ব্যাটাকে মারলাম এক চহরলায়, একেবারে বিশুদ্ধ বাঙালি মতে। যাই বলিস আর তাই বলিস, ল্যাংমারায় বাঙালির কাছে ওয়ার্ল্ডের কেউ দাঁড়াতে পারে না। নেই নেই করেও এই বিদ্যেটা বাঙালির এখনো আছে, আর এই ল্যাংমারার ঐতিহ্যটা বাঙালি যতদিন বজায় রাখতে পারবে, ততদিন হোয়াট বেঙ্গলি থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। ফল পেলাম হাতে হাতে। ল্যাংখানি খাবার সঙ্গে সঙ্গে বাছা ধন কাত, অর্থাৎ প্রথমে কাত এবং পরে চিত, নট নরন চরণ নট কিচ্ছু। রেফারি আমাকে উইনার ডিক্লেয়ার করলেন। আবার পটাপট হাততালি, হুড়রে হুড়রে চিৎকার। কর্নেল সাহেব অতি কষ্টে উঠে হ্যান্ডশেক করলেন, বললেন, ব্র্যাভো বাবু ব্র্যাভো। বড়লাট গিন্নির কাছে আমাকে নিয়ে যাওয়া হলো, তিনি আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন। বড়লাট ছোটলাট মেম্বর মাতব্বর সবাই আমার হাত ছাকালেন, চারদিক থেকে খালি হুড়রে ব্রজদা হুড়রে, কানে মাইরি তালা লেগে যাওয়ার উপক্রম। বড়লাট গিন্নি আমার গলায় মেডেলটা পরিয়ে দিয়ে কিস্তি করবার জন্য আমার মুখখানা যেই ওর পাউডার পমেট মাখা মুখের কাছে টেনে নিলেন, অমনি আমি বেঁকে দাঁড়ালাম, বলে উঠলাম, সরি ম্যাডাম, আই ক্যান্ট টেক ইট, ওটা নিতে পারবো না। মিম সাহেব বড়লাটের বউ, এমন কথা জন্মেও শুনিনি, ওর কাছে এটা তো রীতিমতো বেয়াদবি। অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন, তারপর চোটে ফায়ার, বললেন, কেন, কিন্তু আমি ব্রজ, ওতে কি আমি ঘাবড়াই? জাতীয় রক্ত টকবক করে উঠলো, বুক ফুলিয়ে বললাম, ম্যাডাম ওটা ফরেন গুডস, এখন স্বদেশী আন্দোলন চলছে তো, বিলাতি মাল আমরা বয়কট করেছি।